নির্বাচনে ফলাফল সংশ্লিষ্টদের নির্ভুলভাবে কাজ করার নির্দেশ সিসি জনগণের আস্থা নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকার তাগিদ সিসি সহ সংখ্যা গরিষ্ঠ কমিশনারদের সিদ্ধান্তই বড় কথা বললেন কাদের আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করতে চায় মন্তব্য ফখরুলের এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা কুমিল্লায় হেভি ওয়েট প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি জেলা সংবাদে শুনছিলেন সংবাদ শিরোনাম পুরোটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া জ্যোতি শুরুতেই মার্কুইস পাম্প একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সামান্য সংখ্যার ভুলের কারণে নির্বাচনের ফল উল্টে যেতে পারে তাই ফলাফল সংশ্লিষ্টদের নির্ভুলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুর হুদা সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি এ সময় নির্বাচনে সাধারণ মানুষের সাড়া দেখে অভিভূত হয়েছে জানিয়ে কোনো ভুলের কারণে জনগণের আস্থা যাতে নষ্ট না হয় সেজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেন এ সময় নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত ইন্টারনেটের গতি সীমিত রাখার বিষয়টি ভাবছে বলেও জানান তিনি সামান্য ভুলের জন্য ব্যাপক একটা অরাজকতার পরিস্থিতির পরিবেশের সৃষ্টি হতে পারে আপনাদের অবস্থান সেখানে একেবারে মূলে কেন্দ্রবিন্দুতে আপনাদের ভুলের কারণে সব নির্বাচন পণ্ড হয়ে যাবে সুতরাং মানুষের সেই আস্থার জায়গায় মানুষের আগ্রহের জায়গাটা যেন কখনো ব্যাহত না হয় আমাদের কারণে আমাদের ভুলের কারণে সেটা লক্ষ্য রাখতে হবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বড় কথা নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সিসি সহ সংখ্যাগরিষ্ঠ কমিশনারদের সিদ্ধান্তই এখানে বড় কথা দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী কবিরহাটে পথসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বেশিরভাগ কমিশনার কোনো বিষয়ে একমত হলে তাই কমিশনের সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে নির্বাচন কমিশন পাঁচজনকে নিয়ে পাঁচজনের মধ্যে চারজন তিনজন যদি একদিকে থাকে সেটাই হচ্ছে সিদ্ধান্ত মেজরিটির সিদ্ধান্তই হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইছে দুপুরে কুমিল্লার চান্দিনায় জাতীয় ঐক্যফ্রন্টের সভায় তিনি এমন মন্তব্য করেন এ সময় মির্জা ফখরুল আলো বলেন নির্বাচন কমিশন বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান রয়েছে অথচ নির্বাচনী পরিবেশ এখনও তৈরি হয়নি সরকার ও কমিশনের যোগসাজশে একটা প্রহসনে নির্বাচন হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে কুমিল্লা অভিমুখে নির্বাচনী যাত্রা শুরু করে বিএনপি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের সংগঠন করবার স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং সর্বোপরি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করতে পারেন তাহলে গণতন্ত্রের বিজয় হবে দেশ নেত্রী এবং খাদি যে মুক্তি পাবে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে ফিরে আসতে পারবে কেওয়াই স্টিল কেওয়াই লুম ভোটের মাত্র খবর জানাবো জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা চট্টগ্রাম ১১ আসনে আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ নগরীর মাদারবাড়ি ও মাছিরঘাট এলাকায় গণসংযোগ করেন ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শহরতলির বিল মামুদপুর এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেন
বাগেরহাটে নির্বাচনী প্রচারে অংশ নেন তরুণ প্রার্থী শেখ তন্ময়। গাজীপুর পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন। একই আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হক স্বামীর পক্ষে ভোট চেয়ে প্রচার চালান। খুলনায় প্রচার প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল ও সালাম মোর্শেদি। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারে বাধা দেয় অভিযোগ করেন। এছাড়া অন্যান্য জেলায়ও উৎসবমুখর পরিবেশে প্রচার চালান প্রার্থীরা। দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সাতক্ষীরা নির্বাচনী গণসংযোগ কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। রামকৃষ্ণ, আপনাকে জিজ্ঞেস করছি যে শরীয়তপুরের কেমন অবস্থা দেখছেন, সাতক্ষীরা কেমন দেখছেন হালচাল, নির্বাচনী হালচাল কেমন দেখছেন? দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে পেলে আমরা আবারও যুক্ত হবার চেষ্টা করব। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা। বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীরা যাচ্ছেন গ্রামে, পথসভা ও গণসংযোগ করে ভোট চাইছেন প্রার্থীদের কাছে। কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়ের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ওবি ইসলাম। কুমিল্লায় নির্বাচনী প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। কুমিল্লা দশ আসনে গণসংযোগ করছেন আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। অন্যদিকে কুমিল্লা এগারো আসনে বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভার মাধ্যমে গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক। আজকে যা করলাম সব কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে 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 কেন্দ্রে, কারণ চাই যে আমরা সবাইকে কেন্দ্রে কেন্দ্রে আমরা দেখতে চাই কে কতটা শক্তিশালী। এদিকে কুমিল্লা এক ও কুমিল্লা দুই আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী সুবেদ আলী ভূঁইয়া ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঐক্যফ্রন্ট নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে প্রচারণায় আছেন কুমিল্লা সাত আসনে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ এবং কুমিল্লা তিন আসনে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন। এবং আমরা দেশবাসীকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব, এর জন্য কর্তৃপক্ষে যেরকম আন্তরিকতার কথা আমরা বলি, আমাদের যারা প্রার্থী আমাদেরও আন্তরিকতা থাকা উচিত। আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন, আপনাদের ভোটের অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন। মেজরিটি জনগণ কখনো ভুল করে না, জনগণ সবসময় যে কাজ করে তাকে ভোটটা দেয়। এছাড়া কুমিল্লা পাঁচ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। তবে ভোটাররা বলছেন যোগ্য সৎ ব্যক্তিকে ভোট দিতে চান তারা। সরকার এমন ব্যবস্থা যেমন করে, যেমন আমরা কেন্দ্রে যাই ভোট দিতে পারি। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দেব যিনি ডিজিটাল বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবেন। মাদকের ব্যাপারে যেন জিরো টলারেন্স থাকে, এই ধরনের একটা লোক আমরা মুরাদনগরে চাই ইনশাআল্লাহ। কুমিল্লার এগারোটি আসনের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা মাঠে থাকলেও কুমিল্লার সকল আসনে প্রচারে নেই বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা। ওভি ইসলাম, আরটিভি। এবার সানফ্লাওয়ার ওয়েল ভোটের গাড়ি খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন আমাদের সহকর্মীরা। দর্শক, রাজশাহী থেকে যোগ দিচ্ছেন জাহিদ রহমান আর লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এহতারামুল হক। প্রথমে চলে যাচ্ছি জাহিদের কাছে। জাহিদ, আপনি তো আছেন রাজশাহীতে, রাজশাহীর ভোট নিয়ে সেখানকার মানুষের মনোভাব কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রাজশাহী পাঁচ আসনে আছি, অর্থাৎ পুঠিয়া এবং দুর্গাপুর নিয়ে এই আসনটি। এখানে কিন্তু মহাজোটের প্রার্থী রয়েছেন ডাক্তার মনসুর রহমান, রয়েছেন বিএনপির দানেশ শীষের নাদিম মোস্তফা,
তবে এখানে আমরা যে কার্যক্রমগুলো দেখেছি ভোটারদের উপস্থিতি এবং প্রার্থীদের গণসংযোগ সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এবং খুব জোরে সোরে সেগুলো চলছে বলা চলে এবং শেষ মুহূর্তে যেহেতু আর 9 দিন বাকি আছে প্রচার অভিযান সেহেতু কিন্তু তারা দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি নিয়ে তারা ভোটারদের কাছে উপস্থিত হচ্ছেন ভোটাররাও কিন্তু তাদেরকে গ্রহণ করছেন এবং তাদের কথাগুলো শুনছেন এবং আশ্বস্ত হচ্ছেন আমি এই মুহূর্তে কথা বলবো এখানে নৌকা প্রার্থী আছেন প্রফেসর ডাক্তার মনসুর রহমান আসলে আপনি ভোটারদের কাছে কিরকম সাড়া পাচ্ছেন একটু যদি বলেন সবার আগে ধন্যবাদ জানাই বাংলাদেশের গণতন্ত্রের মানুষ কন্যা মাদার অফ হিউম্যানিটি রণনীতি শেখ হাসিনাকে যিনি আমাকে নমিনেশন দিয়ে এলাকায় জনগণের সেবা করার জন্য খেদমত করার জন্য সুযোগ দিয়েছেন উন্নয়নের অংশগ্রহণ করার জন্য আমাকে একটা নির্দিষ্ট মানে অবস্থান তৈরি করে দিয়েছেন এলাকা জনগণের মধ্যে ব্যাপকভাবে সারা গোটা দেশে নৌকার গণজোয়ার শুরু হয়েছে সেই গণজোয়ারের ধাক্কা আমাদের এলাকাতে লেগেছে উন্নয়ন হয়েছে গণজোয়ারে আগামীতে আমরা ইনশাল্লাহ জিতব এবং আমার নেতাকর্মী সহ এবং এলাকার জনসাধারণ সহ পুঠিয়া দুর্গাবাসী সহ আমরা 100 ভাগ জিতব এ ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ শুনছিলাম যে উনি 100 ভাগ আশাবাদী এবং তিনি আশা করছেন যে অবশ্যই জিতবেন এবং জিতবেন এবং সেই হিসাবে কিন্তু সে সারা পাচ্ছেন জনগণের কাছ থেকে জ্যোতি জাহিদ আপনি আমাদের সঙ্গেই থাকুন এরপর চলে যাচ্ছে এহতরামের কাছে এহতরাম আছে লক্ষ্মীপুরে এহতরাম লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন জি জ্যোতি আসলে লক্ষ্মীপুরের রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের উপজেলা কিছু অংশ নিয়ে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসন গঠিত এবং আমি এখন রাখালিয়া বাজারে অবস্থান করছি আপনাকে যদি বলি এই আসনে আসলে 6 জন প্রার্থী রয়েছেন তবে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নোবান এবং বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া এর মধ্যে তো আমরা লক্ষ্য করছি যে এখানে ভোটার এবং প্রার্থীদের মধ্যে ব্যাপক ভোটকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উৎসব আমেজ তৈরি হয়েছে তো আমাদের সঙ্গে এখন আছেন বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া তার সঙ্গে আমরা একটু কথা বলবো আচ্ছা আপনারা তো বেশ কিছুদিন থেকে নির্বাচনী প্রচার চালাচ্ছেন কেমন সাড়া দেখছেন জনগণের এখানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া আছে আপনি জানেন এই অঞ্চল বিএনপি অধ্যুষিত অঞ্চল আমরা এখানে নির্বাচনে যতবার নির্বাচন হয়েছে বিএনপির প্রার্থী এবং বেগম খালেদা জিয়াও এখান থেকে পরপর 2 নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে আমি 1996 সালে এবং 2008 সালে নির্বাচনে এলাকা থেকে নির্বাচিত হয়েছি 2001 সালে উপনির্বাচন আমি এখানে নির্বাচন করেছি আপনারা জানেন এটা বিএনপি অধ্যুষিত এলাকায় কিন্তু বাংলাদেশে এখন নির্বাচনের যে পরিবেশ এই অঞ্চলে তার কোনো বিচ্ছিন্ন দ্বীপ না এখানে জি আসলে যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু আসলে এই আসনটিতে গত 5 নির্বাচনের মধ্যে 4 বিএনপি জয়ী হয়েছে এবং 1 এখান থেকে জাতীয় পার্টি জয়ী হয়েছেন তো আমার কাছে নির্বাচন নিয়ে এই ছিল লক্ষ্মীপুর 2 আসনের সর্বশেষ জাহিদ এবং এহতরাম আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শক রাজশাহী থেকে জাহিদ রহমান ও লক্ষ্মীপুর থেকে এহতরামুল হক জানাছিলেন ভোটের খবর যাচ্ছি পরের সংবাদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে মাগুরার শালিখায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার অভিযোগ করেন বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বিপরীতে বিএনপি নেতার নেতাই রায় অভিযোগ করেছেন বীরেন শিকদারের নেতাকর্মীরা 10 এলাকায় তাদের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে মাদারীপুর 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের বাসার সামনে দাঁড়িয়ে থাকছে দুর্বৃত্তরা নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া 2 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেছেন যে সারা দেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা হচ্ছে কিন্তু মিডিয়ার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকায় তা প্রচারিত হচ্ছে না এছাড়া সাতক্ষীরা ও সাভারে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সেনবাগ পৌরসভা সহ বিভিন্ন স্থানে মিছিল ও গণসংযোগ হয়েছে মঙ্গলবার সারাদিন এসব কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও তরুণরা অংশ নেন গণসংযোগে অংশ নিয়ে নৌকার প্রার্থী আলহাজ মোর্শেদ আলম বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে তিনি তরুণ সমাজকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান এ সময় তার সঙ্গে ছিলেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু যুবলীগ নেতা জাকারিয়া আল মামুন ও বেঙ্গল গ্রুপের পরিচালক শামসুল আলম সেনবাগের আজকে
প্রথম ভোটার জোয়ার উঠল। আমরা আশা করি 30 তারিখ নির্বাচনে সেনবাগে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়যুক্ত হবে। প্রিয় যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীবৃন্দ, আমি তোমাদেরকে একটা অনুরোধ করব যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে এই 30 তারিখের নির্বাচনে জয়যুক্ত হতেই হবে। এদিকে আজ সকালে নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে সেনবাগ উপজেলা বীজবাগ ইউনিয়ন ও নবীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো ঘুরে মধ্যবাজারে এসে শেষ হয়। এ সময় বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক শামসুল আলম সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক শিহাবুদ্দিন, এ কে এম জাকির হোসেন জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সাতক্ষীরায় নির্বাচনী গণসংযোগ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। অভিযোগ পাল্টা অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রার্থীরা তাদের নির্বাচনী পরিচালনা চালিয়ে যাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র রাজার পার্কের সামনে। সাতক্ষীরা সদর সংসদীয় আসন, এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী ওয়াজেদ আব্দুল খালেক। তিনি ধানের শীর্ষে থেকে এই আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুস্তাফিজ আহমেদ রবি, তিনি নৌকা প্রতীকে নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। তবে জামাতের প্রার্থীদের কার্যক্রম খুব একটা চোখে পড়ছে না। এই সুযোগে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এই আসনে একটা শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। জাতীয় পার্টির প্রার্থী মাত্রমোশন লিওন ইনু লাঙ্গল প্রতীক নিয়ে কিছুটা দায়সেরাভাবে নির্বাচন প্রচলনে চালিয়ে যাচ্ছেন। এই ছিল সাতক্ষীরা সদর 2 আসনের নির্বাচনের সর্বশেষ খবর। রামকৃষ্ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী রামকৃষ্ণ। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।